সিলেটের জকিগঞ্জে লেগুনার ধাক্কায় এক মাদ্রাসা ছাত্র গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে এই ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখলে সঠিক বিচারের আশ্বাস দেন শ্রমিক নেতারা আহমেদ হুসাইন আয়মানকে সাথে নিয়ে জকিগঞ্জ থেকে আরও জানাচ্ছেন আব্দুল মুকিদ জকিগঞ্জে ইসামতি দারুল উলুম কামিল মাদ্রাসার ছাত্র ও হবিবিয়া ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সুয়েল আহমদ লেগুনার ধাক্কায় গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে জানা যায় বুধবার সকালে বাল্লা গ্রামে কোচিং শেষে কালিগঞ্জ বাজারে ফেরার পথে বাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আডগ্রাম থেকে ছেড়ে আসা গতির লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দেয় সোহেলকে এ সময় ঘটনাস্থলেই মাথা বুক পা সহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম হয় তার পরে তাৎক্ষণিক যকীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয় এদিকে দুপুর একটায় বিক্ষুব্ধ ছাত্ররা কালীগঞ্জ বাজারের সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ করে এ সময় শতাধিক যানবাহন আটকা পড়লে স্থানীয় বাজার কমিটির দায়িত্বশীল ও লেগুনা চালক মালিক নেতৃবৃন্দ অভিযুক্ত চালকের যথাযথ শাস্তির আশ্বাস দেন আব্দুল মুকিত আইয়ন নিউজ জকিগঞ্জ